দেশে ব্যাংকের সংখ্যা বৃদ্ধি নিয়ে নানা বিতর্কের মধ্যেই রোববার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন দেয়া হয় নতুন তিন ব্যাংক। এর ফলে 59টি ব্যাংকের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে বেঙ্গল পিপলস ও সিটিজেন ব্যাংক। চাহিদা থাকলে ও কাঙ্ক্ষিত সেবা দিতে পারলে নতুন ব্যাংকের অনুমোদন কোনো সমস্যা নয় বলে মনে করেন অর্থমন্ত্রী। যে উদ্দেশ্যে ব্যাংক করা, সে যখন কাস্টমারদের সার্ভিস দিতে পারে এবং নিয়মের মাঝে দিতে পারে, অনিয়মের মাঝে না, তাহলে ইন্ডিয়ার কেস নাম্বার দিয়ে আমি মানে কোনোদিনও আমি চিন্তিত না। এখন আমার বিশ্বাস সেন্ট্রাল ব্যাংক এবং যারা সংশ্লিষ্ট আছেন তারা সবাই কমপ্লিটলি একটা স্টাডি করে, স্টাডির ভিত্তিতেই তারা সেই কাজটি করেছেন। শ্রেণীকৃত ঋণকে ব্যাংক খাতের মূল সমস্যা উল্লেখ করে মন্ত্রী বলেন, এই সমস্যা থেকে উত্তরণে শিগগিরই পরিচালনা করা হবে বিশেষ অডিট। ক্লাসিফাইড লোনটি কমিয়ে নিয়ে আসতে হলে তাহলে ব্যাংকগুলোকেও আমাদের তাদেরকেও একটা অবস্থান সৃষ্টি করে দিতে হবে যে কীভাবে তারা করবে সেটা। তো স্প্রেডটা কমাতে হবে, ব্যাংক ইন্টারেস্টটা কমাতে হবে, ঠিক আছে? তো সেগুলো করার জন্য আমাদের ক্লাসিফাইড লোনটা আমরা হাত দিতে হবে, দেখতে হবে কীভাবে লোনগুলো ক্লাসিফাইড হলো, সেগুলো দেখার জন্য আমরা শিগগিরই স্পেশাল অডিটের ব্যবস্থা করছি। আগে ব্যাংক খাতে পরিশোধিত মূলধন 400 কোটি টাকা থাকলেও বর্তমানে 500 কোটি টাকা করার সিদ্ধান্ত ইতিবাচক বলে মনে করেন অর্থমন্ত্রী। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা।